আমি বহুতবার শুনাইছি আমার জীবনের কাহিনী, 2008 কাহিনী। আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, তো 700 কিলোমিটার দূর থেকে এক নব মুসলিম আসছে, হাইসা বলতেছে 2 মিনিট সময় নিব। তো আমি বলছি বলো, ক্লান্ত ছিলাম, বোঝেন না 25 দেশ সফর চলতেছে, চরকার মতো ঘুরতে ছিলাম 2008, আরো ব্যথিত ছিলাম, ওই দিকে নাই গেলাম, পুরো ব্যথিত ছিলাম। যদিও বলতে গেলে আমার ভিতরই কান্না আসবে, আমার ছেলে, বড় ছেলে মারা যাওয়ার 6 দিন পরে আমি ইউরোপ গেছি, 6 দিন আমার সফর চলতেছিল, চলে গেছে। তোকে জিজ্ঞাসা করলাম তুমি কত দূর থেকে আসছো, কয় 700 কিলোমিটার দূর থেকে, কেন? তো একটা মাসলা জিজ্ঞাসা করলাম, কি মাসলা? আমি মুসলমান, আমার মা বাবা মুসলিম, আমি নব মুসলিম, আমার নামও মুসলমান না, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার শিখায়, কি ব্যবহার করবো আমি এদের সাথে? তা আমি বলছিলাম তোর পা দুইটা দেয়, আগে একটু চুমা দিয়া লই, কেন তোর পা চুমা পাওয়ার যোগ্য হাদিসে আছে, কেন ও 700 কিলোমিটার আসছে, বারুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল, গাছপালা তরুল তত করতেছিল, ছিলই বালুর কণা পর্যন্ত ওর জন্য দোয়া করতেছিল। আমি বলে পা দুইটা দেয়, আগে চুমা দিই তোর পায়ে, তারপরে জবাব দিব। দ্বিতীয় আমি আশ্চর্য বোধ করছি, আশ্চর্যজনিত হয়েছি, আজ পর্যন্ত আমার দেশে কোনো মুসলমান ছেলে এসে জিজ্ঞাসা করে নাই যে হুজুর আমার মা বাবার সাথে আমি কি ব্যবহার করি। অথচ আজকে আমার সমাজে দেখেন যুবকরা মা বাবার সাথে বড় বড় চোখে কথা বলতে অভ্যস্ত, চোখ বড় বড় করে কথা বলে, দমকায়া কথা বলে, ঠিক না? পছন্দ আদায় করার জন্য গলা পর্যন্ত পাড়া দিয়ে দৌড়ে, কিন্তু ও জানে না ওই সময় মাটি কি বলে, ও জানে না, ও যে সময় চোখ বড় করে আর মা বাবার সাথে চিল্লায় আর গলায় পাড়া দেয়, বাকিগুলা বাদেই দিলাম, তখন জমিন আল্লাহকে বলে অনুমতি দেন না, ওরে সাইজ করি, অনুমতি দেন, আমি ফাইকা দেব, ওকে ভিতরে নিয়ে নিব ভিতরে। যুবক বেচা গেছ আল্লাহ মেহরবান, এই জন্য নাইলে ডেলি শত শত মাটির নিচে চলে যেত, আল্লাহ মেহরবান দেখে বেঁচে গেছ, সামান্য একটু দাবি পূরণের জন্য মা বাবার গলায় পাড়া দেয় না, দেয় না? হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেটের জন্য দেয়, ঠিক না? এটার জন্য, সেটার জন্য, ঈদের সময় কত বাহানার জন্য, কত বাহানার মাধ্যমে মা বাবার গলায় পাড়া দেয়। আল্লাহ যদি জমিনকে অনুমতি দিত, আমার বিশ্বাস বাংলাদেশে ডেলি 2-4 হাজার মাটির নিচে চলে যায়, আল্লাহ অনুমতি দেয় না, এই জন্য বেচা আসে। আল্লাহ ওসিয়ত করতেছে মা বাবার সাথে কিরকম ব্যবহার করবে, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াকফির লাহুমা জানাহা যুল্লি। আল্লাহ কোরআনে লম্বা লম্বা জিনিস শিখাইছে, কিন্তু আমাদের যুবকরা, আমাদের মেয়েরা মার সাথে কথা বলে যেরকম চাকরানির সাথে কথা বলে, আজকে সমাজ এই জন্যই তো নষ্ট হয়েছে। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছে ওই জাতির চেয়ে নিকৃষ্ট জাতি নাই যেই জাতির মেয়েরা মার সাথে চাকরানির মতো ধমকায় ধমকায় কথা বলে, মেয়েরা জানে না যে জমির কি বলতেছে, সৃষ্টি কি বলে, ওই সময় সে জানে না, আল্লাহ যদি ইশারা দিয়ে দিত না, ইশারা জায়গাটা জায়গায় সাইজ, এক কদম হেলাইতে দিত না আল্লাহ, এক কদম, শুধু মেহরবান, এই জন্য অনুমতি দেন না। বিদায় কথা শেষ জায়গায় চলে আসি, আসে বাংলাদেশে সুযোগ আছে, কদমে কদমে হক্কানি আলেম আছে, আল্লাহ ওয়ালা আছে, প্রত্যেক মসজিদের ভিতরে মাদ্রাসা আছে, আপনাদের এখানে মক্তব মাদ্রাস মাদ্রাহেজখানা আছে, আপনি এগুলাকে কি মনে করেন আগাছা? এগুলাকে আগাছা মনে করেন কি? অনেকে মনে হয় মনে করে, ঠিক না? মহল্লার ভিতরে মাদ্রাসা হবে কেন, ঠিক না? আগাছা মনে করেন? আগাছা না,
এই জন্যই তো এই দেশটা বেঁচে আছে, 40,000-এর উপরে হেফজখানা আছে। আপনি ঘুমায়া থাকেন, সুবে সাদে খাওয়ার 1 ঘন্টা আগে এরা উঠে আর আল্লাহর কালাম পড়তে থাকে, লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়। আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়। এই জন্যই আমরা টিকা আছি, নাহলে এতটুকু একটা জমিন, এতগুলা মানুষ, যেই বরকত এখানে এখনো আছে আমাকে চিনাইতে হবে না, দুনিয়া কোথাও বরকত নাই। আমি মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাসের লগে তুলনা করতেছিলাম, ওই তিনটা বাদ দিয়া বাকি দুনিয়ার কোথাওর মতো এরকম বরকত, এই দেশের মতো বরকত নাই। আমাদের দেশে এখনো প্যাক ঠিকা 150 টাকা দিয়ে খাওয়া যায়, কি ডাইলার ভাত ফিরি, শুধু তরকারি কিনবেন 150 টাকা দিয়া, আর পাতার ডাল খাইবেন প্যাক ঠিকা, চা খাইবেন উনি মনে হয় বিশ্বাস করেন চলবেন, ফেরিতে খায়, ফেরিতে খাওয়া। আমরা সারাদিন ঘুরি তো আমরা জানি কোন জায়গায় খাওয়া যায়। হ্যাঁ, আগের দিনের মানুষ আছে নাকি এখন যে মরিচ দিয়ে 3 কেজি খাওয়া ফেলবে, হ্যাঁ কি খালি চাবাইতে চাবাইতে 50টা খাওয়া গেছে পরোটা, এখন পর্যন্ত বাজি আসেই না, ঠিক না, এখন পর্যন্ত বাজি আসেই নাই, 50টা খাওয়া ফেলছে, ওই দিন আছে নাকি এখন, হ্যাঁ ভালো খাইতে 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 স্টোমাক এত ছোট হয়েছে এখন তো কাপ দিয়া খায়, কাপ দিয়া, 1 কাপ বা আধা কাপ বা 2টা ছোট ছোট চাপাতি রুটি না এটিও খায়, কি 1 কেজি খায় না, কাজ 1 কেজি চলবে বাদ আছে নাকি নারায়ণগঞ্জ দিয়ে তো মনে হয় না, সব ছোট হয়ে গেছে। এখনো আমাদের দেশে 150 টাকা দিয়ে খাওয়া যায়, কয় ডলার 150 টাকায় জিগান্ত, কয় ডলার, কয় ডলার দুর্নিয়া, 1.25 ডলার 25 সেন্ট, আমার বুঝেই দেব না, $1 দিয়ে 1/2 লিটার পানিও পাবেন না জান্নাত। আমিও খাই মাঝে মাঝে কিনা, এমন না যে খাই না, আমিও মাঝে মাঝে গেলে খাই, কিনা খাই, গেলে কিনা খাই মাঝে মাঝে, এত সহজ না। আল্লাহ এই দেশটা বরকত দিয়ে ভরে রাখছে, 15,000 টাকা বেতন পায়, 15,000 টাকায় কয় ডলার 125 টাকা এখন ডলার, কয় ডলার, 15,000 বেতন পায়, আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জে ভালোভাবে চলে না, চলে না, চলে না, চলে না, চলে, আল্লাহ বরকত দিছে এই দেশের ভিতরে, শুধু এই আলেম ওলামা আল্লাহ ওয়ালা আর এই দিনী মক্তব মাদারিসের কারণে। আরেকটা আছে, আল্লাহর নাম শুনলে কিছু পাগল মসজিদ হোক আর রোড হোক আর কাঠ হোক আর ময়দান হোক যেখানেই হোক, এরকম কোরআনি মাহফিল হইলে ছুটা চলে আসে, ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে শুনতে থাকে। এই পরিবেশটা দেখে আল্লাহ আমাদের উপরে মেহেরবান, এই জন্য এখনো বরকত আছে, এখনো বরকত আছে, এখনো আতিথেয়তা আছে, বিশ্বাস হয় না আপনাকে, তাহলে যুবক করে জিগায় দিই ওরা বিশ্বাস করব। 14 তারিখে খালি ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, আবার পারে না কিচেনে যায়া কলজাটা বাইর করে ভুনা করে প্যাকেটে দিয়া দিতে, তারপরে কানে কানে কয় এইবার একটু আমার লেখা দিও I.U, বাকি উন্নত বিশ্বে তো স্বামী কোনোদিন স্ত্রীর বিল দেয় না, হোটেলে বসা চ্যালেঞ্জ, স্ত্রী স্বামীর বিল দেয় না, যার যার বিল শেষে দিবে, খালি খাওয়ানোর সময় একসাথে বয়া খাইছে, একটু পর পর গ্লাসের মধ্যে একটু টাচ করছে, বাড়ি লাগাইছে, আর খালি একটু ঠোঁটে লাগাইয়া কইছে ইউ আর মাই হানি, দে বিল না তোরটা তুই দে আমার ফ্যামিলি। আতিথেয়তা এখনো আমাদের দেশে আছে, দুনিয়ার কোথাও নেই, আপনি আমাকে চিনিতে হবে না, আপনি আমাকে কি চিনাবেন, আমি দুনিয়া চৈশাবে বেড়াই,
আমি দুনিয়া ঘুরতে থাকি। আমাদের দেশের মতো যুবক গমত 14 তারিখে পাগল, দুনিয়ার কোনো যুবক হয় না। ওরা তো খালি দেখা হইলে একটু গালে গাল লাগায় আর কয় মুখ দিয়ে ইউ আর মাই হানি, বাস শেষ। ফুড, আবার হোটেল, আবার খাওয়াইব, আবার পার্সেল দিব, আবার কলচা বুনা করে পাঠাইয়া দিব, ঠিক না? এ লিখিতকু এরা সব যৌবনে মাতাল হয়ে গেছে গা মাতাল। কবি কইছে না, জওয়ানি নে মজনু বানায়। এই জন্য আসেন, অতি তাড়াতাড়ি ইসলামের রং লাগায়। আর সুযোগ থাকে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে বা একই ভিত্তি করে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, এই পর্যন্ত যা শুনলাম আর শেষ পর্যন্ত যা শুনব, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় একটা হাজ্জর অনুরোধ থাকবে, হাজ্জর অনুরোধ বোঝেন তো? কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া শুনতে পারি, কেননা কথা বোঝা বা দিলে গাথা বা আমল করা, এটা নির্ভর করবে আমার মনোযোগের উপর। যত বেশি মনোযোগী হব তত বেশি কথাগুলো বুঝে আসবে, দিলে গাঁথবে, আমল করার সুযোগ হবে। দ্বিতীয় আরেকটা অনুরোধ হলো, পরিবেশটা বিলকুল নির্জুম হইতে হবে। হুকুম কিন্তু আমার না, স্বয়ং আল্লাহ। আনসিতু, এটা কোরআনের শব্দ। ইদা কুরি আল কোরআন ফাস্তামিউ ওয়া আনসিতু, বিলকুল পরিবেশটা নির্জুম হইতে হবে, কোনো আওয়াজ যেন না হয়। আজকে দিন সম্বন্ধে আমরা যতটুকু জানি, অতীতের মানুষ এতটুকু জানত না। কেননা অতীতে মিডিয়া ছিল না, এরকম ইলেকট্রনিক প্রচার প্রসার ছিল না, এত কিতাবাদিও ছিল না, এত ওয়াজ নসিহত ছিল না। কিন্তু এই কথা সত্য, অতীতে যতটুক মানুষের জীবনে আমল ছিল, মান্যতা ছিল, গণ্যতা ছিল, বর্তমানে এতটুক মানুষের জীবনে নাই। এতটুকু মানুষের জীবনে সত্য তো, যতটুক জানি তার তুলনায় আমল অনেক কম। যতটুকু শুনি এর তুলনায়ও আমল অনেক কম। কারণ কি? কারণ এটাই, আগে মানুষ যতটুক শুনত শোনার মতো শুনত, এই জন্য ওনাদের ভিতরে আমলের মাত্রা খুব বেশি ছিল, মান্যতা ছিল, গণ্যতা ছিল। কোরআনি মজলিস ওরকমই হইতো যেরকম হওয়ার দরকার ছিল। আজকে সব কিছু আছে বটে, অনেক, কিন্তু ওই রং নাই যেই রং অতীতে ছিল। রাগ হয়ে যান না, আমরা মুসলমান, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে খুব কম। আমরা বলি আমরা উম্মতে মুহাম্মাদি, খুব বলি, খুব দাবি করি, রসুলের শাফাত খুব চাই, কিন্তু আল্লাহর রসুলের আদর্শ আমাদের জীবনে নাই। ইসলামের রং নাই, রসুলের আদর্শ আমাদের জীবনে নাই। রাগ হয়েন না, যেই কারণে
এক সময় মুসলমানের সংখ্যা এত ছিল না, মাত্র 16 লক্ষ ছিল। সারাটা দুনিয়া দাবড়ায় বেড়াইছে। দাবড়ানো বোঝেন, দৌড়ায় বেড়াইছে সারাটা দুনিয়া। কিন্তু এখন 200 কোটি মুসলমান, কোথায় 16 লক্ষ, কোথায় 200 কোটি, ঠিক না? মাত্র 16 লক্ষ, 1,24,000 বা 25,000, অল্প কয়েক দিনে দুনিয়াতে যেই কটা মহাদেশ ছিল, ওই সময় দুনিয়ায় মহাদেশ ছিল মাত্র 4টা, এশিয়া, ইউরোপ, রাশিয়া আর হল আফ্রিকা, বাকিগুলো পরে আবিষ্কার হয়েছে, ওই যুগে আবিষ্কার হয় না। আমেরিকা তো আবিষ্কার হইল কয়েক জুমা, অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে, ক্যানাডাও আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে, বাকি মহাদেশ ছিলই 4টা, এশিয়া, রাশিয়া, ইউরোপ, আফ্রিকা। অল্প কয়েক দিনের ভিতরে 4 মহাদেশ পায়ের নিচে চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব এই 4 মহাদেশের উপরে ছিল। সংখ্যা কত? আজকে কত? 200 কোটি। 200 কোটি ওইখানে ছিল মাত্র 16 লক্ষ। 16 লক্ষ 4 মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে, অতটুকুই দুনিয়া তখন ছিল। কেন? স্থল যুগে যোগাযোগ এই 4 মহাদেশের আগেও ছিল, এখনো আছে স্থল যুগে যোগাযোগ। বাকিগুলা তো স্থলের ছিল না, আমেরিকা এখনো স্থলের কোনো যোগাযোগ নেই, অস্ট্রেলিয়াতে এখনো কোনো স্থলের যোগাযোগ নেই, চতুর্দিকে জল আর জল, একদিকে আটলান্টিক, একদিকে প্যান প্যাসিফিক প্রশান্ত, যেদিক দিয়ে যাবেন ওইদিক দিয়েই এই দুটাকে পাবেন। ব্রাজিলের নিচের থেকে যাওয়া শুরু করেন একবারে কানাডার উপর পর্যন্ত, এই দুই পাশে এই দুটেই পাবেন, একদিকে আটলান্টিক একদিকে প্রশান্ত। স্থলের কোনো যোগাযোগ ছিল না, জল আর জল এটা আবিষ্কার হয়েছে পরে। এখনই তো 6 থেকে 7 ঘন্টা লাগে শুধু আটলান্টিক পাড়ি দিতে, এখনো তো 8 ঘন্টা লাগে প্লেনে পাড়ি দিতে, প্রশান্ত 7 থেকে 8 ঘন্টা লাগে পাড়ি দিতে। তো ওই যুগে মানুষ যাইতো তো যাইতো কি করে? যায় নাই কেউ। 16 লক্ষ সারা দুনিয়াকে দাবড়াইল কি করে? আজকে 200 কোটি মাথা উঁচাও করতে পারতেছে না, দাবড়াবে তো দূরের কথা, মাথা কি পারতেছেন মাথা উঁচা করতে? শুধু নিজের বাড়ির ভিতরেই মাথাটা উঁচা করতে পারে, আর কোথাও মাথা উঁচা করতে পারে না। কারণ কি? এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনাদের। আল্লাহ করুক আজকে বুঝে আসো, জীবনের রোগ চেঞ্জ হোক, কেননা এখানে থাকা যাবে না, এটা থাকার জায়গা না, এটা তো স্টেশন। কি স্টেশনে কেউ কোনোদিন ঘর বাড়ি বানায় না, থাকে না, স্টেশন তো স্টেশনই, স্টেশন বোঝেন, স্টেশন। দুনিয়াটা শুধু আমাদের স্টেশন, যাত্রা আমাদের সামনের দিকে,
আমরা কিন্তু সবাই যাত্রী, বুলা গেলে চলবে না। আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী, শুধু কবরের যাত্রী না, যে কবরই শেষ না, তাহলে তো ওই কথাও সত্য যে চিতাতেই সব শেষ। আমরা আখেরাতের যাত্রী, আর যাত্রা আমাদের চলমান, আমরা থামি কিন্তু যাত্রা থামে না। আমি থামি, আমি উদাসীন হই, আমি ঘুমাই, আমি বিমুখ হই, কিন্তু যাত্রা এক সেকেন্ডের জন্য থামে না, সে চলমান। আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য সে চলমান। যেদিন গন্তব্যে পৌঁছায় দিবে ওই দিন সে থামবে, এর আগে থামবে না। যেদিন আপনাকে আমাকে আখেরাতে পৌঁছায় দিবে, বিদায় এখানে থাকা যাবে না। কবির কথাই কিন্তু সত্য, মনীষীদের কথাই সত্য, যদিও আমরা মানতে চাই না। বিবেক নিয়ে যাবো আমি ওই দিকে, আপনাদেরকে বিবেক বুদ্ধি বেশি দিয়া ফেলছে তো আল্লাহ, সৃষ্টিকে যতটুক না দিছে পুরাটা একা আমাদেরকে এর চেয়ে কয়েক গুণ বেশি দিছে। পুরা সৃষ্টিকে যতটুকু বিবেক বুদ্ধি না দিছে এর চেয়ে বেশি আমাদেরকে দিয়া দিছে। এই জন্য ধোকা খাইতেছি, ধোকা, আমরা সবাই ধোকার শিকার। কেউ বুদ্ধির সামনে ধোকা, বুদ্ধিতে ধোকা খাইতেছে, কেউ বিবেকে ধোকা খাইতেছে, কেউ বিদ্যাতে ধোকা খাইতেছে, এক একজনে এক একটা দিয়ে আমরা ধোকা খাইতেছি। রাগ হয় না, আমরা কিন্তু ধোকার শিকার। কেন না, বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ অনেক দিছে তো, সৃষ্টিটা পুরা উঠায় আমাদেরকে দিয়া দিছে, কোন সৃষ্টিকে কিছু দেনই নাই, দিলেও ওটা সামান্য দিছেন, একটু ছোঁয়া দিছেন, ছোঁয়া ছোঁয়া দিয়া ছেড়া দিছেন, আর পুরাটা আমাদেরকে দিয়া দিছেন। আর সমস্ত উম্মতের মধ্য থেকে উম্মতে মুহাম্মদীকে সবচেয়ে বেশি দিছেন। কোন উম্মত আকাশে প্লেন উড়তেও দেখে না, উড়াইও দেখে না, আমরা উড়তেও দেখি উড়াইও দেখি, ঠিক না? কি মনে হয় বোঝেন না? কোন উম্মত আকাশে প্লেন উড়তেও দেখে না, উড়াইও দেখে না, আমরা উড়তেও দেখি আবার উড়াইও দেখি, ঠিক না? না দেখি না, এই উম্মতকে সবচেয়ে বেশি দিছেন। এই জন্যই আমরা দোকার শিকার সবচেয়ে বেশি, অন্য উম্মত এত দোকার শিকার ছিল না, আমরা যতটুকু দোকার শিকার। বিবেকালা বিবেকের দোকার শিকার, বুদ্ধিয়ালা বুদ্ধির দোকার শিকার, বিদ্যালা বিদ্যার দোকার শিকার, সব দোকার শিকার। আজকে দোকার শিকার হয়ে চলতেছে, নাইলে বড় বুঝা সহজ ছিল। যেই মানুষটা নিজের হাতে কবরস্থান বলল, ও আবার বিমুখ থাকে তো তাকে কি করা, কি কবরস্থানটা আপনি কো হাতে বলেন নাই? না বড়ি নাই, সত্য তো? যে নিজের হাতে কবরস্থানটা বলল সে আবার বিমুখ থাকে তো থাকে কি কইরা। সে তো সারাদিন ভাবত যে কবে জানি আমাকে দিয়ে আবার ভরে, আমি না জানি কবে চলে যাই, আমি না জানি কবে চলে যাই। ও তো সারাদিন এই চিন্তায় 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 বিমুর বিবুর হয়ে যেত, তো সারাদিন এই চিন্তায় থাকত। কবরস্থানটা তো আমরাই বললাম, তা আমি বিমুখ থাকি তো থাকি কি করা,
এখন তো পুরো সমাজ বিমুখ। এই যে এশারের নামাজ ছিল না, এশারের নামাজ উচিত ছিল মসজিদে জুমার চেয়ে বেশি ভিড় হওয়া। যদি বলেন কেন, তাহলে আমি দেখাইতেছি আপনাদেরকে, একটু পরেই তো ঘুমায় যাবো, দুই ঘন্টা ঘুমাই আর তিন ঘন্টা ঘুমাই, ঘুমাবো না? সকালে উঠাইলে তো উঠন, যদি না উঠান আছে কেউ উঠায় দিবে? হ্যাঁ, কোরআনে তো প্রমাণ আছে, 309 বছর আল্লাহ উঠান না, কত সালাসা মিয়াতু সানা ওয়াসদাদু তিসআ, সূরা কাহফে আছে, বাড়িতে যে তর্জমা করে দেখেন, 309 বছর ঘুমাইছে, আল্লাহ উঠায় নাই, কেউ উঠানোর ক্ষমতা ছিল না। এর ভিতরে দেশের পটভূমি শতবার পরিবর্তন হয়েছে, শতবার কি 300 বছর তো বাড়ির কাছে না, ঠিক না? 10 বছরেও যদি পটভূমি পরিবর্তন হয়, পটভূমি বুঝেন মনে হয় বোঝেন না, কি বুঝছেন? না বুঝলে না কোন ব্যাঙ্গা বুঝাই। হ্যাঁ, শাসন ব্যবস্থা 10 বছরেও যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে 300 বছরে 30 বার চেঞ্জ হয়েছে, ঠিক না? হ্যাঁ, এই পটভূমি যখন চেঞ্জ হয় তো সব দেশেই তো একটু লাড়াচাড়া লাগে, ঠিক না? ওরা তো দেশের ভিতরেই ঘুমাইতে ছিল, এই লাড়াচাড়া ওদের কান পর্যন্ত তো যায় নাই, 309 বছর টানা ঘুমাইছে, তারপরে আল্লাহ উঠাইছে। সকালে উঠাইলে উঠবো, নাইলে নাইলে উঠবো, এশায়ে জুমার চেয়ে ভিড় হওয়ার কথা ছিল। যদি সকালে না উঠাইল, তাইলে যেন আল্লাহও বলতে পারে, আমিও বলতে পারি। যদি জিজ্ঞাসা করে কই থেকে আসলি, বলবে আল্লাহর লগে কথা বইলেই তো আসলাম, এর সাথে পয়ড়া বাড়িতে আসছিলাম, আল্লাহর সাথে তো কথা বইলে আসলাম। আর আল্লাহ বলতো, বন্দা তো আমার সাথে কথা বইলেই আসছে, দূরে রাখবে তো রাখবে কি কইরা, রাখো আমার কাছেই রাখো, কেন কথা বইলা আসছে। কথা যদি বইলা আসে, তাহলে তার আপ্যায়ন অন্যরকম হয়, ঠিক না? আর যদি কথা বলা ছাড়া হুট করে ওঠে, তাহলে আপ্যায়ন কি এরকম না? আপনাদের এখানে এরকম না মনে হয়, ঠিক না? কথা বইলা যদি আসে, ফোন টোন করে আপনার থেকে সময় নিয়ে যদি আসে, আপ্যায়ন একরকম, ঠিক না? আর যদি হুট করে এসা ওঠে, হুট বোঝেন তো, হঠাৎ যদি এসা ওঠে, তার আপ্যায়ন আরেক রকম, ঠিক না? এসায় তো জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো প্রোগ্রাম দেখা কয়েকজন মুসল্লি দেখা গেছে, আমার মনে হয় প্রোগ্রাম না থাকলে এই মসজিদ জুমায় ভরে না, আরে এসায় ভরে না, ভরে ফজরে তো একবারই ভরে না, দুই কাতার হয় হয়তো, দুই কাতার হয়, আচ্ছা মাইনা নিলাম তিন কাতার হয়, ভরে তো না, কিন্তু ফজরে তো আরো বেশি, জুমার চেয়ে বেশি হওয়ার কথা ছিল, জুমার ডাবল হওয়ার কথা ছিল। বলবেন কেন? কেননা ফজরে তো জান্নাত জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আমার হাতে দিব, কেননা ফজরের নামাজ পড়ার শেষ যেই ব্যক্তি এই দোয়া 7 বার পড়ল, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? আল্লাহুম্মা, কয়বার পড়বে? পড়তে দেরি, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায়,
তো জাহান্নাম থেকে মুক্ত। এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান? এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান? রাগ হয়ে যায় না নারায়ণগঞ্জের মানুষ, সামান্য একটু অনুদান নেওয়ার জন্য সামান্য না, দুনিয়া তো পুরাটাই সামান্য, ঠিক না? আমার কথা না, আল্লাহর কথা। লাউ কানাতি দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা, যদি সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে মশার ডানার সমান দাম হইতো, তো কোনো খোদাদ্রোহীকে কোনো নাফরমানকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। এক ঢোক বুঝেন কতটুক? এক বোতল, হাফ লিটার, এক লিটার, দুই লিটার, কতটুক? আল্লাহর ওয়াদা এতটুক পানি পান করতে দিতাম না। আপনি পানি কি জিনিস চিনেন না? বিনা পয়সায় দেয় তো, খালি পাইপ কাললেই বেড়ায়, ঠিক না? মাঝে মাঝে উপর থেকে ঝুমঝুমায়া পড়ে, ঝুমঝুম বুঝেন তো? এই জন্য আপনি পানি চিনেন না। পানি কি জিনিস? পানি কি জিনিস চিনেন না? এটা যদি কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হইতো তাহলে বুঝতেন পানি কি জিনিস, তাইলে বুঝতেন কেমিক্যালের দাম কত, তাইলে বুঝতেন লিটারের দাম কত। আল্লাহটাই বোতল ভরেন আর বেচেন তো, এই জন্য কোনো হুশ নাই। কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হইলে বোঝা যেত, হ্যাঁ কেমিক্যাল দিয়ে পানি বানানো যায়, হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু হবে, কিন্তু আরেকটা কেমিক্যাল পাবেন না এই দুনিয়াতে খুঁজা, ওটা শুধু আল্লাহর কাছে আছে আর কারো কাছে নাই। ওটা হলো এটার ভিতরে জীবন ঢুকানো আছে, জীবন। লিনুহিয়া বিহি বালদাতান মাইতা, জীবন ঢুকানো আছে, ওই কেমিক্যাল কারো কাছে নাই। হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, মিলাইলে পানি হবে, কিন্তু এটার ভিতরে জীবন নাই। জীবনটা আল্লাহ কুদরত দিয়া বড়া দেয়, কুদরত দিয়া। এই জন্য আল্লাহ বলছেন এক ঢোক পানি তোমাকে দিতাম, এক ঢোক পানি, এক ঢোক পানি তোমাকে দিতাম না। তুমি আমার দ্রোহী হবে, আল্লাহকে মানবে না, রাগ হয়ে যাবে যুবকরা, যৌবক যুবকদের চলার স্টাইল দেখেন, কি চলার স্টাইল এক এক রকম না? যৌবনের বাবুই তো ভিন্ন, ঠিক না? ভিন্ন না? কে দিছে এই যৌবন? কে? আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর বাপ, আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর লোকেই বাপ দেখায়, ঠিক না? না দেখায় না, প্রমাণ দিমু, নইলে আল্লাহ ডাকলো ও তো আসলো না, তো বাপ দেখাইছে না কি? এটার নাম বাপ না? আমি আরেক শব্দ বলি, এটার নাম অহংকার না? অহংকার না? অহংকার কোনটাকে বলে? আপনার ডাকলেন, মুরব্বী ডাকলো ও পাত্তাই দিল না, এটার নামই তো অহংকার। যুবক তো পাত্তাই দেয় না আল্লাহ ডাকে, কে ডাকে? আল্লাহ কে? কে আল্লাহ? এটা বুঝাইতে বুঝাইতেই তো আমার জীবন চলে গেল, জানি না কোন দিন দুনিয়ার থেকে চলে যাই। আজ পর্যন্ত তো জাতিকে বুঝাইতে পারলাম না যে মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন, মনোযোগ দিয়া তাইলে বুঝবেন আল্লাহ কে, তাইলে বুঝবেন আপনি কার বান্দা, তাইলে বুঝবেন আপনার মালিক কে। মা কর্মচারী তো মালিকের বলে কোদে, ঠিক না? মালিকের বলে কোদে না, কুদা বোঝেন? শক্তি দেখায় কার বলে?
কার বলে? মালিকের বলে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আপনিও তো বল দেখাইতে পারতেন যদি আল্লাহ চিনতেন। আল্লাহ তো চিনি না, যে আপনার মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? চিনি তো না। 99 নামের অর্থ তো দেখি নাই, একজনও তো এখানে নাই। রাগ হয়ে যাবে, দাড়ি পাকালা, দাড়ি তো পাইকা গেছে। আজ পর্যন্ত তো 99 নামের অর্থ একবারও মনোযোগ সহকারে দেখি নাই। তুমি আল্লাহ চিনু করতে পার, আল্লাহ কে? এই জন্যই তো আল্লাহ নিজের পরিচয় দিছেন যে আমি শুধু আল্লাহ না, চাই অক্ষরের আল্লাহ না। আল্লাহ লিখতে অক্ষর চারটা, আবার একবার উচ্চারণ করলে 40 নেকিও পাওয়া যায়। কিন্তু আফসোস, ডেলি তো কেউ 100 আল্লাহ বলে না। 100 যদি আল্লাহ বলতো তাহলে কত নেকি হইতো? 100 যদি আল্লাহ বলতো, একবারে 40, 100 কত? 4000 নেকি হতো। মাসে কতগুলো হতো? 120,000। 30 দিয়া গুণ দিলে 100। বৎসরে কতগুলো? 12 × 24, ঠিক আছে? 12 × 14, 40,000 নেকি হতো এক বৎসরে। 14 গুণা আমারে লেখা দেন আপনারা, 100 গুণার নাম বলতে পারবেন? চ্যালেঞ্জ, আপনাকে পুরস্কার দিন, পারবেন কেউ? 100 গুণার নাম বলার PhD করনেওয়ালা এখানে একজন নয়, যে শুধু 100 গুণার নাম শিখা PhD করছে। 100 গুণার নাম তো কইতে পারবেন না। ডেলি তো 100 পড়লে 4000 নেকি, 100 তো পড়ে না এখানে কেউ। কে আছে এখানে যে ডেলি 100 আল্লাহ 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 বলে? এক যুবকও তো নাই যে ডেলি সকালে উঠা কয় রাখ, আগে 40,000 কামায় লই, মার্কেটে যায় পরে কামা মনে, মার্কেটে যায় পরে পাত্তি, পরে কামা মনে। পাত্তি চিনেন? মনে হয় নারায়ণগঞ্জের মানুষ ও ঢাকায় বাসা বোঝে না, বোঝেন? পাত্তি পরে কামা মনে, আগে 4000 নেকি কামায় লই, বৈশা আল্লাহ 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 100 বইলা কমপ্লিট করা, একটা হাসি দিয়া কয় 4000 হয়ে গেছে পুরা কামানো, চল এইবার বন্দর যাই, চল এইবার মার্কেটে যাই, চল এইবার দোকানে যাই। এক যুবক তো নাই এখানে, অথচ উচিত ছিল একবার আল্লাহ বললে 40 নেকি। উম্মতে মুহাম্মাদি এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। এর লেগেই বলছিলাম, ওইখান থেকে বাহির হয়ে চলে আসছি, যে সব উম্মতকে বিবেক বুদ্ধি যতটুকু না দিচ্ছেন, মনে হয় পুরাটাই উঠাইয়া এই উম্মতরে দিয়া দিচ্ছেন। আর দিবেন না কা? আমাদের পরে তো নাই কেউ, ঠিক না? রাখবেন তো কার জন্য রাখবেন? মনে হয় বোঝেন নাই, ঘরে তো আসেই শেষমেশ খাওয়ার কে? মা, আর কেউ? তো মা পাতিল লইয়ে বয়, ঠিক না? থাকলেও ওইটা লইয়া খায়, না থাকলেও কাঁচায় কুচায় খায়, ঠিক না? আসি তো আমরা, আর তো কেউ নাই। আমাদের পরে কোনো উম্মত আছে নাকি? আমাদের নবীজির পরে কোনো নবী আছে নাকি? না, আপনারা বিশ্বাস করেন আমাদের নবীর পরে নবী আছে? কে বিশ্বাস করেন দেখি, হাত উঠান তো, যে নবীর পরে নবী আছে? নাই? সবাই একমত? পাক্কা? মনের থিকা? নামান নামান, এতটুক বিশ্বাসও কাজে দিবে।
যদি এই বিশ্বাস না থাকে তাহলে পস্তাইতে হবে অনেক। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, কিন্তু আফসোস এইখানেই তো যে আল্লাহ ডাকে তারপরও আসে না। আল্লাহ ডাকে তারপরও আসে না, আল্লাহকে তো চিনি না। এই জন্য কথা শেষ করার আগে নিয়ত করাইতেছি, আজকে যান বাড়িতে যায়া নেটে যায়া সার্চ দেন 99 নাম, পাবেন 10-15 MB খরচ হবে, এর বেশি খরচ হবে না। জিবি যাবে না, MB যাবে, MB 99 নাম নিয়া একটু মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন যে কোন আল্লাহর বান্দা আপনি, কোন মালিকের বান্দা আপনি, কে আপনার রব, কে আপনার পালন কর্তা, কে আপনাকে লালন পালন করে, একটু দেখেন। শুধু আল্লাহ তো না, আল্লাহর পরিচয় দিছে, আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রকীবুল মুজীবুল ওয়াসে আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুল শহীদুল আব্দুল ওয়াকীলুল কবীগুল মতীনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط الجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله الله 99 পদের মালিক। 99টা পদের মালিক উনি আপনার আল্লাহ, উনি আপনার মালিক, উনি আপনার রব, উনি আপনার লালনকারী, লালনকর্তা, উনি আপনার পালনকর্তা, উনি আপনার রক্ষণাবেক্ষণকারী। কথা ওইখান থেকে বাহির হয়ে চলে আসছে যে মেরে দোস্ত, 16 লক্ষ সারা দুনিয়া দাবড়ায় বেড়াইছে, 4 মহাদেশ আল্লাহর রসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাত্র 12-13 বৎসরের মাথায় 4 মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে, আর আমরা আজকে 200 কোটি, কিন্তু তারপরও মাথা উঁচা করতে পারি না। কথা এটাই ছিল, তারপরও মাথা উঁচা করতে পারি না কেন? ওই যে বলছিলাম না, মুসলমান আমরা বটে, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। উম্মতে মুহাম্মদী বলি বটে, কিন্তু নবীর আদর্শ আমাদের কাছে নাই, নবীর আদর্শের ধার আমরা ধারি না, ইসলামেরও ধার ধারি না, নবীর আদর্শেরও ধারধারি না। যার কারণে যেই ব্যবহার 16 লক্ষের সাথে ছিল, 16 লক্ষের সাথে যেই ব্যবহার ছিল, হাত উঠাইতে দেরি, ফেরেশতা নাইমা আসতে দেরি হয় না। উঠান আপনি ইতিহাস দেখেন। আরে ওই 16 লক্ষ বাদ দেন, 16 লক্ষ বাদ দেন না, শাহ জালাল রহমতুল্লাহ আলাই সুরমা নদী পাড়াইছিলেন কি দিয়া, কি দিয়া, নৌকা দিয়া,
কি দিয়া আপনার বিবেক বলে জায়নামাজ দিয়া নদী পার হওয়া যায়? হ্যাঁ, আপনার বিবেক বলে, আপনার সায়েন্স বলে, আপনার বুদ্ধি বলে নদীর উপর দিয়ে আবার কেমনে জায়নামাজ দিয়া পার হইল? কিন্তু হয়েছে না হয় নাই? চিহ্ন আছে এখনো না আছে? নাই, আপনারা চিনেন না? আমি চিনি, আমি মাসে প্রতি মাসে একবার সিলেট যাই, আমি চিহ্ন চিনি, যেখান দিয়ে আমি পার হয়েছি ওই চিহ্নের চিহ্ন এখনো রাখা। আমি প্রতি মাসে একবার যাই সিলেট, আমার প্রোগ্রাম হয় প্রতি মাসের দ্বিতীয় রবিবারে শহরে। আমি চিহ্ন চিনি কোন দিক দিয়ে উনি পার হয়েছে। ওই 1400 বছর আগে যেতে হবে না, 1400 বছর পরেও পাওয়া যাবে, 200-300 বছর আগের কাহিনীও পাওয়া যাবে যে শাহজালাল রহমতুল্লাহ আলাই পার হয়েছেন মুসল্লা। বৈশা ঠিক না? যে বৈশা, হ্যাঁ মুসল্লা বৈশা পার হয়েছে, সাহাবারা পার হয়েছে ঘোড়ার পিঠে বৈশা, শাহজালাল পার হয়েছে মুসল্লার পিঠে বৈশা। না পার হয় না, কেমনে পার হইল, কিভাবে পার হইল একটু আগেই তো বললাম, হাত উঠাইতে দেরি, উপর থেকে নাই মারতে দেরি হয়, উপর থেকে জিজ্ঞাসা করতে দেরি হয় নাই, কেমনে পার হইবা? একদল বলছে ঘোড়ার উপরে বৈশা পার হইলেই ভালো হয়, তো বলছে পারো, ওরা 27 কিলোমিটার পার হয়েছে। বাহরাইন যখন স্বাধীন করে আর শাহজালাল জিজ্ঞাসা করছে পার হইতে হবে, কেমনে পার হবা? আসেই তো লোকে মুসল্লা, ঘোড়া সোড়া কিচ্ছু নাই, তাহলে এটা বিছেই পারো। উপর থেকে বলছে যে কেমনে পার হইতে চাও, আসেই তো মুসল্লা, আর তো কিছু নাই, ঘোড়া সোড়া তো নাই, তাহলে এটা বিছেই পারো। কে বলছে? উপর থেকে। কেননা ওনাদের ভিতরে ইসলামের রং ছিল, নবীর আদর্শ ছিল, আদর্শ ছিল, ওনারা আদর্শের গোলাম ছিল, আমরা শুধু মুখে মুখে গোলাম। কি রাগ হয়ে গেলেন? আমরা গোলাম শুধু কি মুখে মুখে গোলাম, ওনারা আদর্শের গোলাম ছিল, আমরা হলাম মুখে মুখে, শুধু মুখে গোলাম মুখে। ওনাদের কাছে ইসলামের পুরা রং ছিল, আমাদের কাছে রং নাই, শুধু নাম আছে নাম। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, শুধু ইসলামের নামটা থেকে যাবে আর কিচ্ছু থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু ওয়া মিনাল কুরআন ইল্লা রাসমু। রাগ হয়ে যাবে, মনে উঠলো বলবো? রাগ তো হবেন না। হ্যাঁ, আমার তো মনে হয় এই মজমা বেশিরভাগই কোরআন পড়তে জানে না, ঠিক না? আপনি কোরআন পড়তে জানেন না তাতে কোনো আমার আপত্তি নাই, এটা নিয়ে আমার কোনো সে নাই, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনি পড়তে পারেন না তাতে কি আসে যায়, কিন্তু আপনি যদি সকাল বিকাল কোরআনটাকে নিয়া মহব্বত করা, সকালে একটা চুমা বিকালে একটা চুমা দিয়া যদি রেখা দিতেন আর বলতেন আল্লাহ পড়তে পারি না তাতে কি আসে যায়, মহব্বত তো করতে পারি, চুমা তো দিতে পারি, তুই কি দেখোস না আমি একবার সকালে চুমা দিই একবার বিকালে চুমা দিই তোর কালাম রে? কিন্তু রাগ হয়ে যাবেন, এইখানে তো একজনও অভ্যস্ত নাই যে সকালে কোরআনটাকে নিল একটা চুমা দিল আর রেখা দিল, বিকালে আবার নিল আবার একটা চুমা দিল আবার রেখা দিয়ে বলল আল্লাহর কালাম কিন্তু আমি পড়তে পারি না তাতে কি আসে যায়, এরকম চুমা দেওয়ায় অভ্যস্ত তো একজনও নাই। কি রাগ হয়ে গেলেন?
জুমাও তো দেই না। তাহলে আপনি কোরআনের পাওয়ার দেখতে চান কি করে? কোরআনে পাওয়ার আছে, পাওয়ার কোরআনের ভিতরে কি আছে? কি আছে? পাওয়ার আছে, পাওয়ার। উঠান আপনি ইতিহাসের পাতা, তারপরে দেখতে থাকেন কোরআনের পাওয়ার কি। কোরআনের পাওয়ার আছে, আপনার আমি জানি না কি পাওয়ার আছে। আজকে পাওয়ার এই জন্য নাই দেখতেছি না, ওই যে বললাম না দুই বেলা চুমা পর্যন্ত দেয় না, শুধু কি করে তাকুমে সাজায়া যাতা হুম, শুধু ঘরে নিয়ে তাকের মধ্যে রেখা দেয়, ঠিক না? হুম হুম, খালি তাবিজ বানায়া গলার ভিতরে লটকায়া দেয়, ঠিক না? দো দো কে পিলায়া যাতা হুম, ঠিক না? খালি লেখা দেয় আর পানির ভিতরে দিয়া দুয়া দুয়া খায়, ঠিক না? সকাল বিকাল চুমা তো দেই না। আইসা পড়ছি আমি শেষ জায়গায়, লম্বাও করতে চাই না, কথা অনেক হইলে যে আমার আগে মাগরিবের পরে কথা হইছে, সেই সাড়ে আটটা পৌনে নয়টা পর্যন্ত দুই দুইজনে আপনাদেরকে কথা বলছে, লম্বা কথা হইলে যে কিছু হবে এমন না, কথা যদি অল্প হয় আর যদি দিলে গাইথা নিতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট হয়, এটারও প্রমাণ আছে। এই জন্য মেরে দোস্ত যেটা বলতে চাইতেছিলাম, বলতে চাইতেছিলাম যে সোয়া লক্ষ সারা দুনিয়া দাবড়ায় বেড়াইছে, এখন দুইশো কোটি মাথা উঁচা করতে পারে না, মাথা উঁচা করার ক্ষমতা নাই। কারণটা কি? অথচ সোয়া লক্ষ মাত্র, কেননা ওদের ভিতরে ইসলামের রং ছিল, আর যখনই ইসলামের রং থাকে তো আল্লাহ সঙ্গে থাকে। আল্লাহ আপনি করে প্রত্যেকে আমি নিয়ে যাব, প্রত্যেকে ওই কিলা আমি চিনি, কিল্লা বল, কিল্লা বোঝেন তো কিল্লা, হম, ওই কিলা আমি চিনি। 2008 আমি দেখা আসছি যেটা খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা স্বাধীন করছেন, একা। এখনো ওইটার দেওয়াল দেখতে গেলে টুপি পরা যায়, এত উচ্চা দেওয়াল। আমি পায়ে হেঁটা পুরাটা দেখতে পারি না, পরে গাড়িতে বসা বাকিটা দেখছি। উনি একা স্বাধীন করছেন, কেননা উনি এই কথা বলেই ঝাঁপায়া পড়ছেন, মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা, আমার সাথে রব আছে এদের সাথে রব নাই। যার সাথে রব থাকে তার লড়তে কোনো ভয় নাই। আবার বলছে আনা হাই কুল্লুহুম মাইয়িতুন, আমি একমাত্র জিন্দা, সামনে যেটি আছে সব মুর্দা। বলছে কে বললো তোমাকে? বলে আল্লাহ রসুল বলছেন, আল্লাযী ইয়াযকুর ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইত, যে মুসলমান আল্লাহকে স্মরণ করে সে জিন্দা, আর যে মুসলমান না আল্লাহকে স্মরণ করে না ও মুর্দা। মুর্দা কুঠি থাকুক, জিন্দা একজনই যথেষ্ট। উনি লইরা দেখায় দিছেন, 60,000-এর সাথে 60 জনে লড়ছেন, 60 জন, 60,000 জাহান্নামে। সত্য এটাই, কেননা ইসলামের রং ছিল, আল্লাহ সাথে ছিল। চলে যেতে হবে, একটু আগেও বলছিলাম চলে যেতে হবে, কবির কথাই সত্য। যদিও বিবেক আমাদেরকে বসতে দেয় না, তাহলে একটু আগে বলছিলাম না, আমাদের হাতেই তো কবরস্থানটা বললাম, ঠিক না? আমরা উদাসীন থাকি তো থাকি কি করে? বলে উদাসীন কেন? বলে বিবেক আমাদেরকে বসতে দেয় না, বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, বিদ্যা আমাদেরকে বসতে দেয় না, পরিবেশ আমাদেরকে বসতে দেয় না, সমাজ আমাদেরকে বসতে দেয় না। যদিও কবি চিৎকার দেয়, মিলে খাক মে আহলে শাক, কেসে কেসে জমি খা গাই নওজোয়ান, কেসে কেসে মৌত নে না ছোড়া কিসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতে ভি দে হারা, হর এক লেকে ক্যা ক্যা হাস সুধারা, পরা রহ গয়া এহি ঠাট সারা। একদিন শুধু ঐতিহ্য থেকে যাবে, আমরা কেউ থাকবো,
সব চলে যাবে। বচপন নে তুঝে বরসো খিলায়া, জওয়ানি নে মজনু বানায়া, জো তো যুবো কাছে সব মাতা, সব কি আমার কথা শুনে যৌবন পাইতে দেরি কি মাতাল হইতে দেরি নেই। অথচ যখন বাচ্চা ছিল তখন লঙ্গিরও খবর ছিল না, ঠিক না? যৌবন আসতে দেরি, মাতাল হইতে দেরি করে পাগলামি, কি পাগলামি? প্রমাণ দেওয়া যাবে, প্রমাণ কবির কথাই সত্য। জওয়ানি নে মজনু বানায়া, বুড়াপে আকে ফির কিয়া কিয়া সিতায়া, যৌবন শেষ হয়ে গেছে, কয়দিন থাকে যৌবন? এখন বুড়া হয়ে গেছে, এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। তারপরও নিশা মাথার থেকে যায় না, তুঝে দুনহাইকে রহ সবসে আলা, হুসিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হে ক্যা মরনে ওয়ালা, তুঝে হুসনে জাহির নে ধোকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি জা হ্যায় তামাশা নেহি হ্যায়। আল্লাহ তামাশা করতে পাঠান নাই। আফা হাসিবতুম আন্নামা খলকনাকুম আবাস, কি ধারণা আপনাকে অনার্থক সৃষ্টি, অনার্থক। একটু চিন্তা করা তো উচিত, বিবেক থাকলে চিন্তা করা উচিত যে সৃষ্টির ভিতরে আমার মতো একটা বিদ্ঘুটে দুর্গন্ধময় পানি আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট কেন দিল? মানুষ তো একটা বিদ্ঘুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি, এটাকে এত বড় শ্রেষ্ঠত্বের মুকুট, এত বড় সৌন্দর্য যে সৃষ্টির ভিতরে কাউকে মানুষের সমান সৌন্দর্য দেন না আল্লাহ, ছোঁয়াও দেন না। মানুষের চেয়ে এত সুন্দর গঠন দুনিয়াতে কাউকে আল্লাহ দেন না। সব মানুষকে দিয়া দিলেন, কারণটা কি? বিবেক শুধু এই জন্যই যে কামানা খানা সোনা সোবা পাখানা, বুঝছেন কি বুঝেন না জানি না, কামানা খানা সোনা সুবা পাখানা, এটার জন্য কি জীবন? খালি কামাইবেন আর ভিতরে বড়বেন আর ঘুমাইবেন আর সকালে খালি করে আবার কামাইতে বাইর হয়ে যাবেন, এটার লিগা জীবন? এত কিছু দিয়া এই জীবন দিলেন। এই জন্যই আমি বলতেছিলাম আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, চলে যেতে হবে কিন্তু রং লাগায় যেতে হবে, রং লাগায়, রং না লাগায় গেলে চলবে না। ও মেরে নারায়ণগঞ্জের মানুষ, আপনার পছন্দের যদি মূল্য থাকতে পারে, এই মসজিদের মোতোয়াল্লি যারা ওনাদের পছন্দের যদি মূল্য থাকতে পারে, তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নেই? আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে না? আপনি নিজে আপনাকে চয়েস দিছে কি হয়ে যাবি দুনিয়াতে, আপনি হাত উঠে গেছেন মানুষ, এরকম কে মানুষ বানাইছে? পছন্দ কে করছে? মুসলমানের ঘরে আপনাকে কে পছন্দ করছে? উম্মতে মুহাম্মদি আপনাকে কে পছন্দ করে বানাইছে? হ্যাঁ, আমি ইচ্ছা করলে সেঞ্চুরি বানাইতে পারি, সেঞ্চুরি। আল্লাহ কয়বার আপনাকে আমাকে পছন্দ করছেন? আপনি একবার পছন্দ করলে আপনার পছন্দের বাইরে গেলে পায়ের রক্ত মাথায় ওঠে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো আপনাকে 100 বার পছন্দ করছে। আল্লাহর পছন্দের কোনো দাম নাই। আমি শেষ জায়গায় চলে আসছি, এই জন্য রং লাগায় যেতে হবে, রং। বলে কিসের রং? বলে ইসলামের রং। এই জন্যই কুরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, রং লাগানো ছাড়া আসিস না, রং লাগায় আসিস। তাহলে বলেন বেঁচা গেলাম, ঠিক না? রং না লাগাইলে মনে হয়নি থাকুন যেব, ঠিক না? হ্যাঁ,
এটাই তো ভাবতেছে, ঠিক না? রং না লাগাইলে এইখানেই রেখা দিব, ঠিক না? আল্লাহ বলে এইখানেও রাখবো, এইখানেও রাখবো না। কিন্তু যাকে আল্লাহ আমি পছন্দ করলাম মুসলমান হিসাবে, ওলা তামু তুমনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও মুসলমান, তোকে আমি মুসলমান হিসাবে পছন্দ করছি, ইসলামে লং লাগায় আসিস। রং লাগায় যেতে হবে, দুনিয়ার রং লাগায় গেলে চলবে না। আজকে চলে কিচ্ছু বলে না, চলে কিচ্ছু কিচ্ছু বলে না। পাঁচটা স্বাধীনতা দিয়েছেন দেখে কিচ্ছু বলে না, বা ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দেখে কিচ্ছু বলে না। নাহলে 24 ঘন্টা আল্লাহর নুন খাবেন আর আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাবেন? আজান হয় মসজিদে আসে না, ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায় বলেন আমাকে, কি দেখায় ও? হ্যাঁ, আজানের আওয়াজ কানে যায়, ও মসজিদে আসে না, ও যায় না মাঝে দাঁড়ায় না, ও অফিসে আল্লাহু আকবার বলে না, ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায়? 24 ঘন্টা কাটটা বুক করে বলেন, কাটটা বুক করেন, অক্সিজেন কান নেন, শ্বাস প্রশ্বাস কে নিতে দেয়? ও নারায়ণগঞ্জের মানুষ ভুলা গেলেন? 2020 তো বেশি দূরে যায় নাই, মাত্র তো 24 রানিং চলতেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পপতি তো বলছিল, মিডিয়ায় লেখা আছে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, সব সম্পত্তি তোমাদের নামে লেখা দিব। আপনি 24 ঘন্টা স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে? কে দেয়? কয়বার নেন, কয়বার ছাড়েন? 80,000 বার নেন, 80,000 বার ছাড়েন? 1,00,000 টোটাল 1,60,000 বার শুধু শ্বাস ছাড়েন? আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ডেলি 80,000 বার ক্লিন করে, ক্লিন পরিষ্কার করে। যদি 70,000 বার করতো আর 10,000 বার না করতো, তারপরও খালি বুকের ছাতি এত উপরে উঠতো শ্বাস নিতে সময় ছাড়তে সময়। রঙে আছেন তো, কিচ্ছু বোঝেন না, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দেখে কিচ্ছু বলে না, পাঁচটা স্বাধীনতা দিছে দেখে কিচ্ছু বলে না। পাঁচটা স্বাধীনতা, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। করে না করে না করে না করে না, শুধু এটা থাকতে হবে, ঠিক না? সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারো। আর পঞ্চম স্বাধীনতা হলো, মৃত্যুর লগ্ন পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। নাহলে 24 ঘন্টা বুক করবে না আল্লাহ, অক্সিজেন আল্লাহ, শ্বাস প্রশ্বাস নিতে দেয় আল্লাহ, ডেলি কিডনিকে 37 বার ডায়ালোসিস করে আল্লাহ। আপনার আমার কিডনি ডেলি 37 বার কুদরত দিয়া ডায়ালোসিস হয়, 37 বার। কতবার? 37 বার ডেলি কুদরত দিয়া ডায়ালোসিস হয়। যান বিজ্ঞানে জিজ্ঞেস করেন আমার কথা সত্য না মিথ্যা, আমি যাই না বলতেছি না, জানি না ঠকতাছি না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি এই জন্য কিচ্ছু বলি না। কি করি জানিস? না বেরুন কাইফা তাআমাদুন, তুই করিস কি? আমি শুধু দেখতে থাকি যে তোর দৌড় কত দূর, তোর দৌড় কত দূর, সীমার কাছে দেরি আকাশনাহু বাগতাতান, চিল যেরকম মুরগির বাচ্চা ছুমাইরা উঠায় তোকে এরকম ছুমাইরা উঠামো। হইতে পারে তুমি তোমার অফিসে থাকবা, ওইখান থেকে উঠাম, তুমি তোমার ঘরে থাকবা, ওইখান থেকে উঠামো, তুমি তোমার পরিধির ভিতরে থাকবা, ওইখান থেকে উঠাবো। হইতে পারে তোমার রাজত্ব এখনো চলতে আছে, চলতে ছিল,
ওই রাজত্বের ভিতর থেকে ছো মাইরা তোমাকে উঠায় নিয়ে যাবো। ইন্নি মা কুমিনাল মুনতাজিরিন, আমি শুধু অপেক্ষায় আছি, অপেক্ষায়। তুমি সীমা রেখায় কবে পা দিবে? মৌতের রেখায় কখন পা দিবে? দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করব না। এই জন্য আজকে পাঁচটা স্বাধীনতা দিছে, ইচ্ছা স্বাধীনতা দিছে, যা খুশি তা করতে পারি। যদি বুঝে আইসা থাকে তাহলে আমার কথা মানেন, চলে যেতে হবে, কিন্তু রং লাগায় যেতে হবে, রং, ইসলামের রং লাগায় যেতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের রং লাগায় আইসো, ইসলামের রং লাগায় যেতে হবে। আর দ্বিতীয়, নবীর আদর্শ মত যেতে হবে। আইন তুতি ওহু তাহতাদু, নবীর আদর্শ, বন্ধুর আদর্শ যদি না মানলে আর মানা ছাড়া যদি চলে আসলে, তাহলে চলে তো তুমি আসবে, কিন্তু তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখলে না। আর আমার পছন্দের যে ইজ্জত না রাখবে, তোমাদের পছন্দের যদি ইজ্জত কেউ না রাখে, তাহলে তোমাদের পায়ের রক্ত মাথায় ওঠে, তোমরা পাললে ফাইরা ফেলো, ফাইরা না পারে না। আরো প্রমাণ দিতে হইব, প্রমাণ লাগবে না? প্রমাণ নাই দুনিয়াতে? নাই? আল্লাহ বলে আমার পছন্দ, আমি তোমাকে বন্ধুর উম্মত বানাইছি, তুমি বন্ধুর ইজ্জত রাখো নাই, আমরাও তোমাকে ফেরা ফেলব, টুকরা টুকরা করে দিব। এই জন্য বন্ধুর ইজ্জত রেখা যেতে হবে, ইজ্জত রেখা। আজকে মুসলমানের কাছে রং নাই, নবীর আদর্শ নাই। যদি থাকতো তাহলে মুসলমানদের এই সোয়া লক্ষ যদি সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতে পারে, তাহলে 200 কোটি তো আরো বেশি পারত, 200 কোটি তো বেশি পারত। হ্যাঁ, চিরা কাপড়রা যদি সারা দুনিয়া দাবড়াইতে পারে, সাহাবাদের গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোচার ঠাই ছিল না, পেটে পাত ছিল না, ইতিহাস আমার কথাকে সত্য বলবে। তারপরও দুনিয়া দাবড়ায় বেড়াইছেন, আমাদের তো বাতের অভাব নাই, কাপড়ের অভাব নাই, বাড়িঘরের অভাব নাই, সওয়ারির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। বরং পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়ার 70% সম্পদ মুসলমানের হাতের মুঠায়। বলেন মানে সুইস ব্যাংকে কয়টা টাকা আছে সুইজারল্যান্ড ওয়ালাদের, সুইস ব্যাংকে কয়টা টাকা আছে আমেরিকানদের, সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা কাদের, কাদের? আরে বলেন না, কাদের? মুসলমানদের টাকা সুইস ব্যাংকে, ওদের টাকা সুইস ব্যাংকে না। কয় টাকা ওদের সুইস ব্যাংকে? মুসলমানের টাকা সুইস ব্যাংক চলে, মুসলমানের টাকা দিয়া 70% সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে। আমি 2008-এর কাহিনী শুনাইতেছি আপনাদেরকে। 2008-এ আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ, 25 দেশ। তো আমি বসাচ্ছিলাম ইটালির বলোনিয়ায়, জানি না কেউ ইটালি চিনে কিনা, ইটালির একটা শহর আছে বলোনিয়া।